আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো, 24 ঘন্টায় আক্রান্ত আরও 2,828 জন, মারা গেল 30 জন। মহামারী দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকিতে প্রধানমন্ত্রী, অর্থনীতি সচল রাখতে কয়েক দফা মহাপরিকল্পনা। এবং ঘূর্ণিঝড় আম্পানের 2 সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরার বেশ কিছু এলাকার জীবনযাত্রা, বিপর্যস্ত জনজীবন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো, আর 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 2,828 জন, একদিনে প্রাণ হারিয়েছে আরও 30 জন, মোট মৃত্যু হয়েছে 811 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনাভাইরাস বিস্তারের চূড়ান্ত সময় মে মাস থেকে শুরু হবে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, পহেলা মে থেকে 5 মে পর্যন্ত মাত্র 5 দিনেই করোনায় আক্রান্ত হয়েছে 10,857 জন। গত 24 ঘন্টায় 50টি ল্যাবে 14,088 নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 2,828 জন। নমুনা পরীক্ষা হয়েছে 14,088, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,72,365। 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,828 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত শনাক্ত 60,391 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 30 জনের, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 811 জনে। মৃতদের মধ্যে 23 জন পুরুষ ও 7 জন নারী। এদের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রামে 12 জন, ঢাকায় 11 জন, সিলেটে 3, রাজশাহীতে 2, বরিশাল ও রংপুরে 1 জন করে। মৃত্যুতে যোগ হয়েছেন আরও 30 জন এবং এ পর্যন্ত মৃত্যু 811 জন, পুরুষ 23 জন, নারী 7 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 643 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 12,804 জন এবং শনাক্তের হার 20.07%, সুস্থতার হার 21.20% এবং মৃত্যুর হার 1.34%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। সকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে জটিলতা দেখা দেয়, এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে, তিনি তার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনায় মারা গেলেন আরেকজন খ্যাতিমান চিকিৎসক, সিনিয়র ইউরোলজি বিশেষজ্ঞ ও বিএসএমএমইউ এর ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর এস এ এম কিবরিয়ার মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সেখানে ভর্তি ছিলেন তিনি, গত রাতে তিনি মারা যান। এ নিয়ে দেশে 18 জন চিকিৎসকের মৃত্যু হল করোনা ভাইরাসে, এর মধ্যে 7 জনই অধ্যাপক। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। গত একদিনে 7 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সিলেটে 3 জন, নারায়ণগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালীতে 2 জন করে, আর বগুড়া, সুনামগঞ্জে 1 জন করে প্রাণ হারিয়েছেন। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। করোনার ভয়াবহতায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 3 জনের প্রাণ গেছে, এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে, নতুন আক্রান্ত 60 জন। এদিকে হটস্পট নারায়ণগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 26 জন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালেও, সেখানে গত একদিনে 2 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে, আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে পুলিশ ও চিকিৎসক সহ 70 জন। এ নিয়ে বরিশাল বিভাগে 876 জন করোনা পজিটিভ হয়েছেন। নোয়াখালীতে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের, নতুন শনাক্ত 39। এছাড়া পটুয়াখালীতে উপসর্গ নিয়ে 2 জনের প্রাণ গেছে। বগুড়ায় ও সুনামগঞ্জে মারা গেছেন 2 মুক্তিযোদ্ধা। সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পেয়ারা মিয়া নামের এক মুক্তিযোদ্ধা।
এদিকে চট্টগ্রামে আরও 132 জন সংক্রমিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে 57, ব্রাহ্মণবাড়িয়ায় 34, টাঙ্গাইলে 28, রংপুরে 13, শরীয়তপুরে 16 এবং শেরপুরে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। গোটা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতির সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে করোনা মহামারী। এর সাথে যোগ হয় ঘূর্ণিঝড় আম্পানের হানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আর তার সার্বক্ষণিক তদারকিতে এসব দুর্যোগ সফলভাবে মোকাবিলা করছে বাংলাদেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা কিংবা সহায়তা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, সব ক্ষেত্রেই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ঘনঘটায় যখন উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সোপানে উঠবে দেশ, ঠিক তখনই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের ছোবল। এই মহামারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আঁচ করতে পেরে মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা কমিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দেন। যতদূর সম্ভব ঘরে থাকবেন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। দীর্ঘ ছুটি আর লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে কাজ হারিয়ে জীবিকার অভাবে বিপন্ন হয়ে পড়া মানুষকে বাঁচাতে বহুমাত্রিক সহায়তার উদ্যোগ নেন শেখ হাসিনা। একই সাথে অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন পরিসরে প্রণোদনা ঘোষণা করেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। বিশেষ এই পরিস্থিতির মধ্যেই গণভবন থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেন সার্বিক নির্দেশনা। স্বাস্থ্যকর্মী সহ করোনার সম্মুখ যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে যেমন তার নজরদারি থেকে বাদ যায়নি, তেমনি সব শ্রেণীর মানুষের সুচিকিৎসার জোর তাগিদ দেন তিনি। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। কেবল দেশ নয়, মহামারীতে ভুগছে গোটা বিশ্ব। পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা একাধিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। করোনা মহামারীর প্রভাবে দুর্ভিক্ষের কথা আগাম মাথায় রেখে দ্রুত মাঠের ধান ঘরে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার দূরদর্শী পদক্ষেপে চাল উৎপাদনে এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। ন্যাচারালি মোকাবেলার জায়গায় উনি জীবন এবং জীবিকা দুটোকেই প্রাধান্য দিয়েছেন এবং আমাদের যেই লক্ষ্যমাত্রাগুলি ছিল সেগুলিকে উনি কিভাবে আপোষ করা যায়, বাট এট দ্য সেম টাইম আপনার এই প্যান্ডেমিক যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। ওনার মূল যে পরিচালনা নীতি সেটা হচ্ছে এই মুহূর্তে যারা দুর্যোগে পড়েছে তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় এবং তাদের ঘরে খাবার পৌঁছানো যায় এবং তাদের প্রয়োজনীয় রসদ পৌঁছানো যায়। করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী অবস্থা আর লকডাউন পরিস্থিতিতে যখন জনজীবনে হাঁসফাঁস চলছিল, ঠিক তখনই নতুন শঙ্কা তৈরি করে ঘূর্ণিঝড় আম্পান। উপকূলবাসীকে নিরাপদে রেখে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের এই সময়ে রেশন কার্ডের পরিধি যেমন বাড়ানো হয়, তেমনি হাত পাততে না পারা মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে ত্রাণ নিয়ে অনিয়মকারীরাও চোখ এড়াতে পারেনি সরকার প্রধানের। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয় বিভিন্ন পর্যায়ের 87 জন জনপ্রতিনিধিকে। করোনা পরবর্তী বিশ্বে জনগণকে সাথে নিয়ে দেশের সক্ষমতা ধরে রাখতে দৃঢ় নেতৃত্বে নিরন্তর চেষ্টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সুপার সাইক্লোন আম্পানের 2 সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরা জেলার উপকূলীয় বেশ কিছু জনপদের জীবনযাত্রা। এতদিনেও ঠিক হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইন, তাই বিদ্যুৎবিহীন অনেক এলাকা, বিপর্যস্ত জনজীবন। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। কখনো আইলা, কখনো ফণী বা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ এলেই দেশের বিভিন্ন অঞ্চলের মতো বিধ্বস্ত হয়ে পড়ে বঙ্গোপসাগরের তীরবর্তী সাতক্ষীরা অঞ্চল। এবার ঘূর্ণিঝড় আম্পানেও নানা ক্ষতির মুখে পড়ে জেলাটি।
বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিনেও তা সংস্কার না করায় বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম, এমনকি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আমাদের এলাকায় কোনো বিদ্যুৎই নাই, বহু খুঁটি ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থাও। মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চার্জ দিতে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরের বাজারে। বাড়তি টাকা গড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বাইরে কোনো যোগাযোগ পাচ্ছে না, মোবাইল নেটওয়ার্ক কোনো কিছু থাকছে না। তবে সমস্যা নিরসনে কাজ করছে বলে জানায় স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ। 20 তারিখে ঝড় বৃষ্টি হওয়ার থেকে এই বন্ধ বিদ্যুৎ নাই, আমরা ডিউটি কাজ করেও মনে করেন যে আমরা এগোতে পারছি না। কর্তৃপক্ষ বলছেন ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার 1,784টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন স্পটে মিটার ও তার মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ 5,87,86,00,000 টাকা। 4,000 মিটার ভেঙে গেছে, প্রায় 6,000 স্পটে তার ছিঁড়ে গেছে। মেইন ক্ষতিগুলো হলো এটাই যে আমাদের লাইনে পোল পড়ে যাওয়া, তার ছিঁড়ে যাওয়া, এগুলো রেস্টোর করতে সময় লাগছে। প্রাকৃতিক দুর্যোগের পর এমন তোরজন নয়, বিদ্যুৎ নিয়ে এই দুর্ভোগ কাটানোর স্থানীয় সমাধান চান ভুক্তভোগীরা। চান সঠিক ও দীর্ঘমেয়াদী আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের সাতক্ষীরার অংশে, এরপর খুলনা ও বাগেরহাটের বনাঞ্চলে। গোটা সুন্দরবনে 12,300 গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে গরান, কেওড়া, গেওয়া, বাইন, পশুর ও সুন্দরী। এছাড়া বনের অভ্যন্তরের অফিস, আবাসিক স্থাপনা, পন্টুন, গ্যাংওয়ে, জেটি ও পুকুরে ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বন বিভাগের ব্যবহৃত 10টি জলযানেরও। এ ক্ষতির পরিমাণ 2,25,00,000 টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আম্পানে বন্যপ্রাণী ক্ষয়ক্ষতি না হলেও জলোচ্ছ্বাসে লবণ পানিতে নষ্ট হয়ে গেছে এসব প্রাণীর খাবার, সুপেয় পানির উৎস। এদিকে চলতি মাসেই বনের অভ্যন্তরের আবাসিক ঘর, অফিস ও পুকুর সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে ট্রলার ডুবিতে 5 শ্রমিক নিখোঁজ রয়েছে। সকালে ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী এলাকায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছোট্ট একটি ট্রলার নিয়ে 23 জন শ্রমিক বাদাম তোলার জন্য পদ্মা নদী পাড়ি দিয়ে হাজির বিঘা চরের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ তীব্র বাতাসে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা 18 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও 5 জন নদীতে ডুবে যায়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। অপরিকল্পিতভাবে মাটি উত্তোলন করায় জামালপুর সদরের চর জালালের পাড়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী চক্র চর জালালের পাড়া গ্রামে চিনাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে মাটি ও বালি উত্তোলন করছে। এতে নদীতে শুরু হয়েছে ভাঙন। ড্রেজার মেশিন বন্ধ ও অবিলম্বে নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শেরপুরে ভারী বর্ষণ হলেই পৌরসভার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তলিয়ে যাচ্ছে শেরপুর টাউনের গ্রিদা, নারায়ণপুর, মাধবপুর, চকবাজার সহ বিভিন্ন এলাকার রাস্তা। এদিকে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় নষ্ট হচ্ছে মালামাল। এ সময় বৃষ্টি ও ড্রেনে পচা পানি একাকার হয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনে অনেক সময় লাগায় মানুষের দুর্ভোগ চরমে ওঠে। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য পৌর কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক টাকা ব্যয় করলেও তা কোনো কাজে আসছে না। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মধ্য দিয়ে বরিশালে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের গোডাউনে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবার বরিশালের 10 উপজেলায় 26 টাকা কেজি দরে 8,856 মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত 5টি পরিবারকে বসতঘর পুনর্নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। ঝড়ের রাতে উপজেলার আউড়া গ্রামে গাছ চাপায় দুমড়ে মুচড়ে গিয়েছিল এই ঘরগুলো। সকালে পুনর্নির্মাণ করা ঘর বুঝিয়ে দেন সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের 22 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ারি আলম। সেনাবাহিনীর এ সহায়তায় কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। পটুয়াখালীর 10মিনা উপজেলার বহরমপুরে দরিদ্র, অসহায়, এতিম ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে একক প্রচেষ্টায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। চলমান করোনা মহামারী ও খাদ্য সংকট মোকাবেলায় 500 পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, ডাল, পেঁয়াজ, তেল, আটা ও সাবান। পরে
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।